নিয়ম কিন্তু সবই আর কি বুঝতে পারছেন, জাস্ট ওই কুন্ডার ক্ষেত্রে কত লাগছে রিকোয়ারমেন্ট গুলো মিলা লাগবে আর কি, মেইন কথা হচ্ছে এটা। আমাদের ছিল হচ্ছে লেয়ার স্টার্টার, লেয়ার স্টার্টারে মনে আছে কারো ডিসকাস লেয়ার স্টার্টারে বয়লার স্টার্টার বয়লার ফিনিশার, লেয়ার স্টার্টার লেয়ার ব্রোয়ার লেয়ার লেয়ার বা লেয়ার ফিনিশার। এখন কথা হচ্ছে আপনাদের জানতে হবে কি কতটুকু রিকোয়ারমেন্টস লাগে, পাঁচটা রেশনে কুন্ডার কতটুকু রিকোয়ারমেন্ট লাগে এগুলো জানতে হবে। এমএস নাম্বার থেকে এটা এখন নেওয়া হয়নি, আমার কাছে তিনটে আছে জাস্ট। এখানে হচ্ছে লেয়ার স্টার্টারের ক্ষেত্রে মেটাবলাইজেবল এনার্জি লাগে 2900। এনার্জি সোর্স এনার্জি সোর্স থেকে মেটাবলাইজেশন অ্যালার্জি মেইনলি মেটাবলাইজেশন অ্যালার্জিটা মিলাইতে হবে, আর প্রোটিন সোর্স থেকে দেখতে হবে যে আমাদের সিপিটা মেলানোর জন্য চেষ্টা করতে হবে। আর এনার্জি সোর্স হচ্ছে আসলে ওটা দেখে হবে না আর কি, যখন মিলাইতে যাবে তখন মেটাবলিজম এনার্জি মিলবে না, আর যখন এনার্জি মিলতে যাবে তখন প্রোটিন মিলবে না। আর এটা হচ্ছে এনার্জি সোর্স যেগুলো আছে আর কি, ওই যেটা কম্পোজিশনটা আছে ওখানে ফিডে ওখানে সবগুলো মিলে 80% এর উপর নেওয়া যাবে না, আর প্রোটিন সোর্স সব 15-20 মধ্যে থাকতে হবে। আর বাকিটা হচ্ছে আমরা তো জানি যে কমন সল্ট আর ভিটামিন মিনারেল প্রিমিক্স মিলে 1, মানে কমন সল্ট হচ্ছে 0.75 আর ভিটামিন মিনারেল প্রিমিক্স হচ্ছে 0.25, মানে দুটো মিলে 1। আর ক্যালসিয়ামের যে রিকোয়ারমেন্ট আছে এটা হচ্ছে মেইনলি লাইমস্টোন থেকে নিতে হবে। এখন এখানে আমাদের ক্যালসিয়াম আছে 2-3%, তাহলে এখানে ম্যাম বলছিল যে আগে যদি আমরা ক্যালসিয়ামটা মিলেই নিই, তাহলে লাইমস্টোন কতটুকু নিতে হতে পারে প্রথমে এটা আগে থিঙ্কিং করতে হবে। সো আমি যেটা করছি আর কি এখানে 4.5 যদি নেই করতে হলো এগুলো সবাই।
সল্ট 0.75 আছে, ভিটামিন মিনারেল প্রিমিক্স 0.25 আসলে এটা থেকে বাকি একটাও আসে না, জাস্ট এটা নিতে হবে। এখান থেকে এনার্জি আসে না, সিপিইউ আসে না, ক্যালসিয়াম আসে না। আমি যেটা করছি আর কি, লাইমস্টোন মেলানোর জন্য 4.5 নিচ্ছি এখানে, ইচ্ছার মতো ধরে নিতে পারবি। তো মেইনলি ক্যালসিয়াম লেভেল মিলে তো 2-3% 2-3 মধ্যে থাকতে পারে আর কি। এটা তুই 4.5 এর ইচ্ছা মতো, আমি যদি 10 নেই 10 নিতে পারবি না। এখানে ইনক্লুশন লেভেল আছে, আর লাইমস্টোন এর ইনক্লুশন লেভেল সর্বোচ্চ 6 কেজির উপরে লাইমস্টোন নেওয়া যাবে না। ম্যাম বলছিল ক্লাসে যে কোনটা লাইম কোনটা ইনক্লুশন লেভেল কত আর কি, আমরা টোটাল কত দেবো মানে 100 কেজির জন্য, 100 কেজির জন্য এই যে এই অ্যামাউন্টে টোটাল আমাদের 100 কেজি মিলাইতে হবে। তাহলে এখানে আমরা 4.5 নিলাম, হিসাবটা কিভাবে করবো? ওখানে একটা শীট দিলাম, এই শীট না ওটা অ্যাকচুয়ালি কোশ্চিন, কোশ্চিন ওভাবেই হবে। ওখানে দেখেন যে লাইমস্টোনে ক্যালসিয়াম থাকে 38%, তাহলে 100 কেজিতে থাকে 38%, 38 গ্রাম। তাহলে এই যে 4.5 কেজিতে কতটুকু থাকতে থাকবে এটা আমরা মানে টোটালি আমরা ওই নিয়মের মতো আছে। তারপরে তত দিয়ে গুণ করবো, আসলে গুণ করে এটা আরো আমার আমার কাছে এটা একটু ভেজালি মনে হচ্ছে। আমরা সবগুলো এভাবে করলে আর কি, এটা আর কি আমার কাছে সুবিধা মনে হয়েছে। তো সবগুলো এভাবে করি আর কি আমরা। আর মেমে যেটা বললো ওইভাবে করলে বিল দেখি না, লাইমস্টোন 30% হবে আর ক্যালসিয়ামে, ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট দেয়া আছে, দেখ ওখানে কম্পোজিশন দেয়া আছে লাইমস্টোনে ক্যালসিয়াম থাকে 38%, আচ্ছা 100 কেজিতে থাকে 38 গ্রাম, তাহলে 100 কেজি এটা ওরা করছে রে, এরা এরা করছে, পার্সেন্টেজ দিয়ে দিছে এখানে, এরা করছে এখানে। তাহলে শেষ করতে দে, তুই যে বললি মানে 38% থাকে, তাহলে 38% 100 কেজিতে 38 গ্রাম কেন, 100 কেজিতে 38 কেজি হবে, 100 কেজিতে তাহলে হবে ঠিক আছে 38 কেজি, তাহলে তাহলে 4.5 কেজিতে কতটুকু থাকবে এটা এখন বাইরে বাইরে ক্যালকুলেশন করো সবাই। এখানে ক্যালসিয়াম বাকি যে ইনগ্রেডিয়েন্ট গুলো নিবো এখানেও কিছু কিছু অল্প হলেও ক্যালসিয়াম থাকে, তো আলটিমেটলি এটা পুড়ে যাবে আর কি, দুই আর পার হয়ে যাবে। এখন আমরা করি, এখন বাকি গুলো দেখি। তারপরে এখন এনার্জি সোর্স নিব, এনার্জি সোর্স কি কি নিতে পারি আমরা, এনার্জি সোর্স আর কি সবগুলো আর কি, এখানে এখানে এনার্জি সোর্স বলতে গ্রেইন আর গ্রেইন বাই প্রোডাক্টটা, আর প্রোটিন সোর্স হচ্ছে যত মিল আছে মানে এনিমেল এনিমেল সোর্স থেকে যে প্রোটিন গুলো আসে আর প্লান্ট সোর্স থেকে যে প্রোটিন গুলো আসে এগুলা এগুলা এগুলিকে বোঝায়। তো বলছে দামের বিষয়টা দেখতে হবে, হ্যাঁ এই যে রেশন করার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাভেলেবিলিটি, দাম, হ্যাঁ সাশ্রয় বেশি করতে হবে, আর সেটা অ্যাভেলেবিলিটি বেশি, অল্প খরচে বেশি আর কি এফিসিয়েন্সি আনার জন্য। তাহলে এনার্জি সোর্সের মধ্যে আমি যেটা নিছি সেটা হচ্ছে মেইজ নিছি 40 কেজি, আচ্ছা বন্ধু 40 কেজি নিলে আমি 50%
40 কেজি তুই ইচ্ছে মতো নিতে পারবি, এটা একটু অ্যামাউন্টে ইচ্ছে মতো নিতে পারবি, কিন্তু আলটিমেটলি এখানে 100 কেজি মিলাইতে হবে, এখানে মেটাবলিজম এর এনার্জি 29 মিলাইতে হবে, তো মানে রিকোয়ারমেন্ট গুলো মিলাইতে তুই ইচ্ছে মতো নিতে পারবি, সমস্যা নাই। তুই এখানে 40 কেজি না নিয়ে তুই 50 কেজি নিতে পারবি, তবে ইনক্লুশন লেভেল পার হওয়া যাবে না, যেমন মেজর ইনক্লুশন লেভেল কিন্তু 50, 50 এর উপর কিন্তু নেওয়া যাবে না। ইনক্লুশন লেভেল জিজি ব্যানার্সের বইয়ে দেওয়া আছে। মোটামুটি গেলে আসে আমি বলে দিব, 40 কেজি মায়া, 100 কেজির ভিতরে 40 কেজি আমরা শুধু মেজে নিলাম। আচ্ছা এটা তাহলে মেটাবলিজম এনার্জি কত আসে আমরা জানি যে মেজে আসে কত, 3000 ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২০ ১৩০ ২
তারপরে এখানে ক্যালসিয়াম থাকে কত, মেজে ক্যালসিয়াম থাকে 0.01%, তাহলে এখানে 40 কেজি তে কতটুকু থাকবে, 40 কেজি থাকবে 0.004। তারপর আমরা নিলাম হুইট, যতটুকু প্রোটিন দরকার ততটুকুই খাবে, বেশিটা বেশি খাবে না, এরকম করে রেশনটা তৈরি করা আছে, মানে এই রেঞ্জটা ওভাবে ফিক্স করা আছে। কিছু থাকে না, খালি এনার্জিটাই বেশি থাকে, খালি এনার্জি ফিক্স করার জন্য সয়াবিনটা নেওয়া হয়, আর ক্যালসিয়াম ফিক্স করার জন্য লাইমস্টোন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইবাতে এগুলাই ধরবে, কুইজে এগুলাই থাকবে, কোনটার মেটাবলিজম এনার্জি কত, কোনটাতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি, কোনটাতে লাইসিন সবচেয়ে বেশি, এগুলো ভাইবাতে ধরবে, কুইজে এগুলাই দিবে, উইদিন ফাইভ ওয়ান কুইজ হবে, সবই হবে। হবে না ভাই, খালি হাবিজাবি করে মিলাই দিলাম এমনটা করলে তো হবে না, কারণ একটা রেশন বানাইতে হলে অবশ্যই চিপ রেশন বানাইতে হবে, সয়াবিন হলে দাম 100 টাকা, মেজার দাম অনলি 35-40 টাকা, তুই মেজ না নিয়ে খালি সয়াবিন অয়েল ঢুকাই দিলে সেটা হবে না। এখানে হচ্ছে
এই পাঁচটা হচ্ছে এনার্জি সোর্স, এখন যেগুলো লিখবো সেগুলো হচ্ছে সব প্রোটিন সোর্স। সয়াবিন অয়েল, সয়াবিন মিলটা হচ্ছে প্রোটিন, সয়াবিন অয়েলটা হচ্ছে এনার্জি। কি করছে বুঝি না, প্রোটিন সোর্স বলতে এখানে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো যে এনিম্যাল যে প্রোটিন সরি প্লান্ট প্রোটিন সোর্স গুলো বেশি করে নেওয়ার জন্য, আর এনিম্যাল প্রোটিন সোর্স গুলো কম করে নেওয়ার জন্য। ম্যাম বলছে যে যদি সম্ভব হয় তাহলে যদি একবারে এনিম্যাল সোর্সটা বাদ দেওয়া যায় সেটাই ভালো, কিন্তু আসলে মিলবে না, তখন তখন মিলবে না আর কি, 3% মিলবে না তখন। শিলা কথা হচ্ছে না কথা বলে চমক দেয় না কেউ আছি না 2900 সর্বোচ্চ 30-40 প্লাস মাইনাস 30-40 দুবার না নিচে নিয়ে যাবে না শুধু উপরে না উপরে সর্বোচ্চ 30-40 নালে খরচ হবে প্লাস হবে কি মাইনাস হবে না 2900 নিচে নিয়ে যাবে না 2900-30 বেশি না যাবে সমস্যা নেই বুঝছিস তা তো কিছু না না সারা শুরু হচ্ছে এটা মানে যে ওই কোম্পানি এই সারা শুরু কোম্পানিতে হয়ে গেছে কিন্তু আমার মেকানিক্যাল প্রথমে অ্যামাউন্ট 100 কেজি দিতে হবে,
তারপর তুই এনার্জি বাইর করবি, বুঝছিস? প্রথমে প্রথমে অ্যামাউন্ট মিলে নিয়ে তারপর এনার্জি বাইর করবি। আর হচ্ছে মনে করছি এখানে লেয়ার স্টার্টার আছে, লেয়ার যদি গ্রোয়ার দেয় সেখানে যে লেয়ার গ্রোয়ারে প্রোটিন কম লাগে আর হচ্ছে ইয়া কম লাগে, দুটোই কম লাগে, এনার্জিও কম লাগে প্রোটিনও কম লাগে। সেখান থেকে আমরা এখানে কি কি বাদ দিতে পারি, যেমন এই যে ব্লাড মিলের প্রোটিন সবচেয়ে বেশি, তা ব্লাড মিলটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপর মনে করছি এখানে তিল মিলের সিপি অনেক কম, তিল মিলটা বেশি করে নিলাম, ব্লাড মিল না নিয়ে তিল মিলটা বেশি করে নিলাম, তখন দেখা যাচ্ছে যে এখানে 18% আসে, তখন আবার ওটা নামাই যাবে মানে 17 দিকে। এভাবে এভাবে আর কি ম্যাচিং করে নিতে হবে আর কি। আর যদি হচ্ছে ইয়া বেশি হয়, মানে এখানে হচ্ছে 29 মিলাম না, লেয়ার গ্রোয়ারের জন্য লাগে কত, লেয়ার গ্রোয়ারের জন্য লাগে 2600, তখন আমাকে দেখতে হবে যে এখানে এনার্জি বেশি আছে, তাহলে এনার্জি কমাইতে হবে। আমার কি কি কমাইতে হবে, তাহলে প্রথম প্রথম কমবে হচ্ছে সয়াবিন অয়েল, কারণ এটার এনার্জি সবচেয়ে বেশি, তাহলে সয়াবিন অয়েল পুরোটাকে উঠে দিলাম আমি, তাহলে অনেকটা কমে যাবে, এখানে 198 কমে যাবে, তারপর সরি 132 কমে যাবে। তারপর এখানে দেখতে হবে যে এই যে মেইজ, হুইট, ব্রোকেন রাইস আর রাইস পলিশ, এখানকার মধ্যে এনার্জি সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে ব্রোকেন রাইস, তাহলে মনে করছে সবচেয়ে বেশি হচ্ছে মেইজের, মেইজের 3320 এটা তাহলে 40 না এটা কমাই দিব, তখন ব্রোকেন রাইস বেশি করে নিব। এভাবে আর কি ব্যালেন্স করে নিতে হবে, অনেক কিছু রাখতে হবে। ম্যাম টাইম দিবে 50 মিনিট দেয়া আছে এখানে, ব্যবহার করা হয় না, তারপরে তিল মিলটাও খুব একটা মোটামুটি পাওয়া যায় এখন, সংশোধন।